মিনি আর্মেচার দুর্গা প্রতিমা চুচড়ায় তৈরি হলেও সুসজ্জিত হয়ে শান্তিপুর থেকে রওনা দিলেন মা দুর্গা। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীদের হাতের কাজ আকৃষ্ট করে রাজ্যের অন্য জেলাগুলিকে। তাই তো সংবাদ শিরোনামে প্রায়শই উঠে আসে জেলা, রাজ্য, এমনকি অন্য দেশে পর্যন্ত শান্তিপুর থেকে প্রতিমা যাওয়ার ঘটনা। তবে বাদ যায় না সাজসজ্জাও। শান্তিপুর বৈষ্ণব পাড়ার অমল কুণ্ডুর সাজসজ্জা চলতি বছরেই গেছে বাংলাদেশ, বিহার, কলকাতা এবং অন্যান্য জেলায় তো নিত্য অহরহ। তবে দূর থেকে প্রতিমা নিয়ে এসে সাজসজ্জা করানো এই প্রথম। চুচড়া নিবাসী পার্থ ভট্টাচার্য স্থানীয় এক মৃৎশিল্পীকে নিয়ে ঘরে সুসজ্জিত রাখার জন্য দুর্গা প্রতিমা বানালেও শান্তিপুরের অমল কুণ্ডুর সাজসজ্জা সোশ্যাল মিডিয়ায় তাকে আকৃষ্ট করেছিল। সেই মৃৎশিল্পীর মাধ্যমে যোগাযোগ করে গত এক মাস আগে দিয়ে যান প্রতিমা। অন্যান্য কাজের অবসরে প্রীতম খাঁ এবং অমল কুণ্ডু গতকাল সমাপ্ত করেন সেই কাজ। আজ পার্থ ভট্টাচার্যের কোলে চেপে প্রাইভেট গাড়ি করে মা দুর্গা শান্তিপুর থেকে সেজে বুঝে রওনা দিলেন চুচড়ার পথে। এই কাজটা যাবে চুচড়ায়। এই কাজটা মোটামুটি এক মাস আগে যোগাযোগ হয়েছিল, মূর্তিটাও এসছে এক মাস আগে। এটা আমাদের বানানো মূর্তি নয়, এটা হাওড়ার গোপাল পাল বলে একজনের বিখ্যাত শিল্পী রয়েছে, তার বানানো মূর্তি। এবার গোপাল পালের সঙ্গে আমাদের সেরকমভাবে পরিচয় নেই, তবে আমাদের কাজ সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়, গোপাল পাল দেখে মাঝে মধ্যে, তো সেখান থেকে গোপাল পালের কাছে হয়তো মূর্তিটা করানোর জন্য ওই পার্থ ভট্টাচার্য বলে একজনা বলেছিল। এবার তখন তো গোপাল পাল আমাদের কথা বলেছিল যে আমাদের কাছ থেকে সাজটা নিলে ভালো লাগবে, তাই এখানে মূর্তিটা এক মাস আগে সাজ দিয়ে এসেছে। এবার এক মাস আগে এসছে বলতে এক মাস ধরে সাজানো হয়েছে সেটা বলাটা ভুল, নানারকম কাজের মধ্যে থাকতে থাকতে খানিকটা খানিকটা করে আজকে কমপ্লিট হয়েছে, আজকে মূর্তিটা ডেলিভারি হবে। এটা পুজোর জন্য বলাটা ভুল, এটা মনে হয় রাখার জন্য, সঠিকটা আমাদের জানা নেই, উনি নিচ্ছেন হয়তো বাড়িতে সাজিয়ে রাখার জন্য, পুজোর জন্য হয়তো না। বাইরে কোথাও গেছে এটাকে? আমাদের মূর্তি বাইরে যায়, সচরাচর অনেক জায়গাতে গিয়েছে, তবে সাজটাই বেশি অনেকটা দূর দূর যায়, মূর্তি সব জায়গায় পাঠানো সম্ভব হয়ে ওঠে। সাজ কোথায় কোথায় গেছে? সাজ গিয়েছে বিহারে, তারপরে উড়িষ্যা, বাংলাদেশ গিয়েছে, আবার দিল্লিতে একটা সাজ কিছুদিনের মধ্যে ডেলিভারি করতে হবে। চলতি বছরেই? হ্যাঁ, এবছরেই সবটা যাচ্ছে। এই সমস্ত উপকরণ যা কিছু আছে সমস্ত কিছু মানে কিনে আপনারা নিজেরাই করেন? হ্যাঁ হ্যাঁ, কাঁচামালটা কিনে নিয়ে এসে আমাদের হাতে রেডি করতে হয় পুরোটা। আজকে এই প্রতিমা কীভাবে যাবে? উনি প্রাইভেট কার নিয়ে আসছেন, তো সেখানে তিনি সাবধানে ধরে নিয়ে যাবেন। আপনার নাম পরিচয়? আমার নাম প্রীতম খাঁ, ফটকপাড়া, শান্তিপুর, নদী আমার ঠিকানা। পুজো এরকম হয়নি, কিন্তু ছোটোবেলা থেকেই এই মানে ঠাকুর বা এই ধরনের ইয়ের প্রতি আমার একটা অ্যাট্রাকশন ছিলই আর কি। তো ইচ্ছে ছিল ওই কৃষ্ণগড়ের যে ছোটো ফ্রেমের দুর্গা যেগুলো হয় সেগুলো দেখে ইচ্ছে হয়েছিল যে এই ধরনের একটা কাজ করানো, কিন্তু এক্স্যাক্টলি ওই রকম ধরনের চাইছিলাম না, চাইছিলাম একদম সাবেকি প্রতিমা। তো তারপর গত বছর ওই আমতার গোপাল পাল মৃৎশিল্পী ওনার বেশ কিছু কাজ দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি সোশ্যাল মিডিয়াতেই, মেনলি ফেসবুকের থ্রু দিয়ে। তো তারপর ওনাকে অর্ডার দিই, এই কাজটা মোটামুটি বুঝিয়েও দিই, কিছুটা আমি আমার মতো করে প্ল্যানিং করেও বলি কাজটা। তো আর সাজের ব্যাপারটায় সোশ্যাল মিডিয়াতেই, ফেসবুকেই আমি এই অমলদার কাজ দেখেছিলাম, গত বছর ওনাকে যোগাযোগও করেছিলাম, উনি যেটা বলেছিলেন যে আমাদের এখানে কাজগুলো এত নিখুঁত হয় যে কারণ এখানে ঠাকুর নিয়ে এলে তবেই আমরা মানে ওই মাপ অনুযায়ী বসিয়ে করি। তারপরে এবছর গোপাল যখন আমার ঠাকুরটা দেয় তখন আমি সাজের ব্যাপারে যখন ফাইনাল কথাবার্তা জিজ্ঞেস করে যে কী করবেন, তখন আমি বলি দেখুন ওই কাজটা আমার এতটাই ভালো লেগেছে সাজটা, আমি ওইখান থেকেই করাবো বলছি, কিন্তু ওনার সাথে আমি কথা বলেছি, নিয়ে না গেলে ওনারা করতে পারবেন না। মানে ঠিক আছে, আমি তখন বলি যে ঠিক আছে যে আমি ঠাকুর আপনার কমপ্লিট হলে আমি নিয়ে শান্তিপুরেই যাবো, কিন্তু আমার ওই সাজটাই দরকার। তো তারপরে নিয়ে এসে গত মাসে আমি দিয়েছিলাম আমার লাগে। তো এই কাজ যা এখন দেখলেন অসাধারণ, অসাধারণ। কীভাবে নিয়ে যাবেন প্রতিমা? গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, আপনি এমনি কী করেন পেশায়? আমি অধ্যাপক, শিবপুরের আইএসসি শিবপুরের অধ্যাপনা করি। আচ্ছা, তার মানে ঠাকুর তো আপনার বাড়িতে থাকবেন? বাড়িতে থাকবে, ফ্রেমে, এইভাবেই থাকবে? না না, ফ্রেম করে, তিন দিকে কাঠের ফ্রেম, সামনেটা কাঁচ, এইভাবে একটা। আপনার নাম কোথা থেকে আসছে? আমার নাম পার্থ ভট্টাচার্য, আমি থাকি চুচুড়াতে, চুচুড়াতে থাকি।